জানলাম বছর দুয়েক আগে আমি এক জায়গায় একটা লোনের জন্য অ্যাপ্লাই করেছিলাম, সেখানে সিভিল চেক করতে গিয়ে দেখি আমার নামে একটা শ্রীরাম ফাইন্যান্স লোন চাপিয়েছে। বললেন কত টাকা? 19 লক্ষ টাকা। কেন চাপিয়েছে আমি নিজেই জানি না কেন চাপিয়েছে, মানে একটা গাড়ির একটা কমার্শিয়াল গাড়ির লোন চাপিয়েছে, নাকি আমি একটা গাড়ি নিয়েছি 19 লক্ষ টাকা, সেটা এখন ওভারডিউ হয়ে প্রায় 1 কোটি টাকা হয়ে গেছে। আমি একটা ছোটোখাটো ব্যবসাদার, আমি ইট বালি পাথরের ব্যবসা করি। তারপরে জানতে পারলেন? আমি জানতে পারলাম, তারপর আমি সঙ্গে সঙ্গে শ্রীরাম ফাইন্যান্সের সঙ্গে যোগাযোগ করি। শ্রীরাম ফাইন্যান্সের যোগাযোগ করলে ওনারা কোনো আমাকে কিছু পাত্তাই দিচ্ছে না, যে কোনো রকম আমি আমার নামে কেন হলো যে আমরা কিছু জানি না, হেড অফিসে জানুন, ওই কোনো কিছু হবে না, গো যেটা উঠে আছে ওটা উঠেই থাকবে। যে তারপর আমি উকিলের মাধ্যমে আমি যোগাযোগ করি, উকিলের মাধ্যমে যোগাযোগ করে আমরা শ্রীরাম ফাইন্যান্সের হেড অফিসে আমরা একটা চিঠি পাঠাই উকিল মাধ্যমে, আর বর্ধমান ব্রাঞ্চে একটা উকিলের মাধ্যমে চিঠি পাঠাই। তার ডেটও পড়েছিল, সেই ডেটে কিন্তু ওনারা কোনো যোগাযোগ করে নাই বা কোর্টে হাজিরাও দেন নাই, কোনো কিচ্ছু করে নাই। এরপর আস্তে আস্তে তো আমার সিভিলটা খারাপ হয়ে যাচ্ছে, আমি কোনো লোন পাচ্ছি না, কিন্তু কোনো কিচ্ছু পাচ্ছি না। আবার আমি 2 দিন আগে গিয়েছিলাম, এখন দেখি অন্য এক ব্রাঞ্চ ম্যানেজার, সেই ব্রাঞ্চ ম্যানেজারকে বললাম, বলছে আমি বুঝতে পারছি কিন্তু কোনো আমার উত্তর নেই, আমি উকিল মাধ্যমে একমাত্র চিঠি করেছি, আর আমাদের কাস্টমার কেয়ার যেটা হচ্ছে হেড অফিস শ্রীরাম ফাইন্যান্সের সেখানে যোগাযোগ করেছি, সিভিল যেখানে আছে সেখানে চিঠি করেছি, কমপ্লেন করেছি ডিসপুট, সেখান থেকে কোনো সুরা হয়নি। সব বললো যে যা করবে শ্রীরাম ফাইন্যান্স করবে, কিন্তু শ্রীরাম ফাইন্যান্স কোনো আমাকে উত্তর দিচ্ছে না, আমাকে পাত্তাই দিচ্ছে না। তবে উকিলের মাধ্যমে আমি মুম্বাই হেড অফিস আর বর্ধমান ব্রাঞ্চে আমি যোগাযোগ করেছিলাম, চিঠি পাঠিয়েছিলাম, চিঠি পাঠিয়েছি, চিঠি শেষ চিঠি সব আমার কাছে প্রমাণপত্র পেয়েছেন? হ্যাঁ, আমার কাছে না উত্তর কোনো দেয় কোনো উত্তর দেয় না, কিন্তু ওনারা রিসিভ করেছেন সেটা আমার কাছে প্রমাণ আছে। কী মনে হয়?